করোনা অতিমারীর ভাবে জারি করা লকডাউনত ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে আমার কৃষিজীবী লোকসকল। খেতিপথার সহায় ময়াই সাজু করেছে যদিও সারর দোকান বন্ধ থাকা কৃষিপথার দিবলগা সারর অপেক্ষাত লকডাউন কেতিয়া খুলিব বলি অপেক্ষা করবলগা হয়েছে। ইপিনে বহু কৃষকর কৃষিপথার বহু দূরত অবস্থিত বাবে এতিয়া লকডাউনের বাবে যাব পৰা নাই, সেয়েহে এতিয়া সৃষ্টি হয়েছে বহু সমস্যার। চাওক এই সংবাদ। লকডাউনে সকলো শ্রেণীর লোকের মাজতে যেদরে প্রভাব পেলাইছে সেই একদরে বিশেষ সমস্যার সৃষ্টি হয়েছে এটা কৃষকসকলের। ভূই রোয়ার এই সময়খিনিতে এটা শঙ্কিত হয়ে পড়েছে কৃষকসকল, কিয়নো ধানের উৎপাদনের বাবে এইবার কৃষকসকলে খেতিপথারত দিব পৰা নাই সার, কারণ লকডাউনের বাবে এটা বন্ধ সারর দোকান। সেয়েহে কৃষকসকলে এনেদরে মাটি প্রস্তুত করেছে যদিও কৃষিপথারত পূর্বর দরে কোনো সার প্রয়োগ করব নি হতাশাত ভোগা পরিলক্ষিত হয়েছে। শুনো তেজপুর এই দুগৰাকী কৃষকে সার নোহার বাবে হওয়া সমস্যার কথা কেনেদরে বর্ণনা করলে অগ্নিগড় নিউজৰ আগত। সার পাই নাই লকডাউনের কারণে বহুত দিগদার হয়েছে। ইউরিয়া সুপার ডিএপি দোকানের পর দোকান বন্ধ হওয়ার কারণে দিগদার হয়েছে, পাই নাই। মাটি আছে 40 বিঘা মান, আর লাগিব 8-10 কুইন্টাল মান, কোচ ধরবই পড়া নাই। সার নিদিলে কোচ ধরে কি লাভ? লকডাউনের পর কোনো ফল হেরিয়ে নোহা হয়েছে না, মানুষও নোপা হয়েছে, কারো নাই। আর বরষুণ তো দিগদারই। রাজীব কলিতার রিপোর্ট, অগ্নিগড় নিউজ।